দঙ্গল খ্যাত প্রয়াত অভিনেত্রী সুহানির বাড়িতে গিয়ে বিপাকে আমির শুনতে হলো কটাক্ষ। দঙ্গল যখন মুক্তি পায়, পর্দার ছোটবেলার ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা সুহানি ভাটনগরের বয়স তখন 10। পর্দার কন্যার সঙ্গে বাস্তবেও নাকি ভালো সম্পর্ক তৈরি হয়েছিল আমির খানের। সুহানিকে অত্যন্ত স্নেহ করতেন আমির। দঙ্গল মুক্তির পর অনেকগুলি বছর কেটে গিয়েছে, সুহানিও বড় হয়েছেন, কিন্তু গত 16 ফেব্রুয়ারি মাত্র 19 বছর বয়সে প্রয়াত হন সুহানি। মৃত্যুর সপ্তাহখানেক পরে সুহানির বাবা মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়ি গেলেন আমির। সেখানে দেখা যাচ্ছে সুহানির ফ্রেমে বাঁধানো একটি ছবি ধরে আছেন তার মা এবং আমির, দুজনেই ক্যামেরার দিকে পোজ দিয়েছেন, মুখে লেগে আছে হালকা হাসি। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনা। সুহানির ছবি হাতে হাসি মুখে আমিরের ক্যামেরার দিকে তাকানোটাও অনেকের দৃষ্টিকটু লেগেছে। সদ্য সন্তান হারা বাবা মায়ের পাশে দাঁড়াতে গিয়ে সমালোচিত হতে হলো বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে।